করোনার প্রকোপ একটু কমতেই বসন্তের শুরুতে গাড়ি নিয়ে রওনা হলাম কুলডিহার দিকে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় কুলডিহা জঙ্গলের গভীরে সুন্দর গহিরভোলা নেচার ক্যাম্প বুক করা হয়েছে। কলকাতা থেকে খড়গপুর বালাসোর হয়ে কুলডিহায় পৌঁছলাম। চলার পথ খুবই মসৃণ, সুতরাং নিশ্চিন্তেই পৌঁছানো গেল গন্তব্যস্থলে। বালাসোর জেলার নীলগিরি থেকে কুলডিহা ফরেস্ট রেঞ্জ অফিসারের অনুমতিপত্র নিয়ে জঙ্গলে প্রবেশ করলাম। গাড়ি কুলডিহার ঋষিয়া নেচার ক্যাম্পের মধ্যে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল ছবির মতো সুন্দর এই নেচার ক্যাম্পের পরিবেশ। একদম সময় নষ্ট না করে লাঞ্চ করেই রওনা দিলাম কুলডিহা ওয়াচ টাওয়ারের পথে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু ঘাট রাস্তা, সারাটা পথ জুড়ে আলো ছায়ার খেলা।
এক গা ছমছমে পরিবেশে রঙিন ওয়াচ টাওয়ারের সামনে এসে গাড়ি থামল। এবার চলেছি জঙ্গলের আরো গভীরে কুলডিহা বন বাংলোর দিকে। গাড়ির ভিতর থেকে জঙ্গলের ফাঁক দিয়ে যদি কোনো হাতি বা বাইসনের দেখা মেলে তার জন্য উঁকি ঝুঁকি মারছে সবাই। কুলডিহা বন বাংলোর উল্টো দিকে রাস্তাটা চলে গেছে জঙ্গলের টেন্ডা রেঞ্জের দিকে। বোর্ডে বড় বড় করে প্রবেশ নিষেধের সতর্ক বার্তা। আসলে টেন্ডা জঙ্গলের কোর এরিয়া, কিন্তু আমরা কয়েকজন আশেপাশে কেউ নেই দেখে গুটি গুটি পায়ে জঙ্গলের বেশ খানিকটা ভিতরে প্রবেশ করলাম। জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বেশ ভয় পাইয়ে দিল। কিছুক্ষণ থেকেই ফিরে এলাম। আগের দিন বিকেলে দেখা সল্টলেক হাতছানি দিয়ে ডাকছিল, তাই পরদিন ভোরে সকলে আবার কুলডিহা বন বাংলোর দিকে রওনা হয়েছি। এক বনকর্মীকে ম্যানেজ করে আমরা জঙ্গলের গভীরে হাঁটা লাগিয়েছি। শুধু পাখির আওয়াজ আর পায়ের তলায় শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া চারদিকে নিশ্চুপ। সল্টলেকের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি কোনো বন্য জন্তু পথ আঁকলে দাঁড়াবে।
হঠাৎ সামনে ডাল ভাঙার শব্দ পেয়ে থমকে জঙ্গলের ফাঁকে বিশাল এক দাঁতালের দেখা মিলল। অবশ্য যারা এগিয়ে গিয়েছিল তারাই দেখতে পেল। হাঁটতে জঙ্গলের গভীরে এক পুকুরের কাছে পৌঁছলাম। জঙ্গলের মাঝে এরকম অনেক পুকুর কাটা থাকে, এখানে জীবজন্তু জল খেতে আসে। এখন অবশ্য গরমে পুকুর একেবারে শুকনো। আজ সারাদিন আমরা দিশিয়া ড্যামে ভেসে বেড়ালাম। কুলডিহা নেচার ক্যাম্পের চারপাশে যে পরিখা কাটা আছে তারই ওপারে দিশিয়া ড্যাম। কাঠের সাঁকো পেরিয়ে ড্যামে পৌঁছে গেলাম। পাড়ের কাছে দুটো রঙিন প্যাডেল বোট আমাদের জন্য অপেক্ষা করছিল। সময় নষ্ট না করে তাতে চড়ে বসলাম। বোট তত্তর করে এগিয়ে চলল। এ যেন এক রূপকথার রাজত্ব। ড্যামের চারপাশ টিলা পাহাড় দিয়ে ঘেরা। ড্যামের জলে অসংখ্য গোলাপি রঙের পদ্ম ফুটে আছে, ফুটে আছে আরও নাম না জানা ফুল, আর আছে অসংখ্য পরিযায়ী পাখির ভেসে বেড়ানো। আসার আগে শুনেছিলাম বোটিং বন্ধ আছে, কিন্তু এসে দেখলাম আমরা খুব লাকি, আবার বোটিং শুরু হয়েছে। সরোবরের স্থির জলে বড় বড় গাছ আর রং বেরঙের ফুলের প্রতিচ্ছবি এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। আকাশ জুড়ে দল বেঁধে পাখিদের উড়ে চলা, আবার কিছু পাখির পদ্ম পাতায় পা ফেলে নাচতে নাচতে এগিয়ে চলা দেখতে দেখতে মন গান গেয়ে উঠল। সরোবরের জলে ভাসতে ভাসতে কখন যে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে খেয়ালই করিনি।
মন না চাইলেও ফেরার পথ ধরলাম। তাড়াতাড়ি লাঞ্চ পর্ব শেষ করে রওনা দিলাম জোয়াচুড়া বনবাংলোর পথে। শেষ বিকেলে এখানকার সল্ট লেকে বন্য জন্তুরা আসে এবং ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতেও পারে। পথে এক ক্ষীণ ঝর্ণার দেখা পেলাম। জঙ্গলের কোর এরিয়ায় এসব বনবাংলোয় এখন আর রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই। তদারকির অভাবে বনবাংলোগুলোর জরাজীর্ণ অবস্থা। পরদিন শেষ বিকেলে পৌঁছলাম রিশিয়া ড্যামের অন্য প্রান্তে। চারপাশের এক নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে রিশিয়া ড্যাম এখানে আরো অনেক বিস্তীর্ণ। জলাশয়ের ছোট ছোট ঢেউয়ের তালে তালে ডিঙি নৌকার ভেসে বেড়ানো আর নদীর পাড়ে গ্রামের শিশুদের খেলে বেড়ানোর এক অপূর্ব জলছবি। ড্যামকে ঘিরে মালার মতো পাহাড়ের সারি আর জলের ছলাৎ ছলাৎ দেখে আমাদের মনও নেচে উঠল। দিনের শেষে অপূর্ব সূর্যাস্তের রং গায়ে মেখে আমরা ফেরার পথ ধরলাম।